হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যভাবেই শুরু হলো। আগের দিন আমি মসন্তপুর গেছিলাম একটা দোকানের খোঁজ করতে। সেই দোকানটা খুঁজতে খুঁজতে আমি এই হেয়ার অ্যান্ড বিউটি সেলুনটা দেখতে পেলাম। সেখানে একটা দিদি ছিল, সেই দিদির সাথে কথা বললাম, আমার খুব ভালো লেগেছিলো, তাই তোমাদের দাদাভাইকে নিয়ে গেছিলাম। আর ওইখানে কিন্তু ওই দিদি দাদাভাইদের বিহেভিয়ার খুব ভালো, আমার তো ওদের ব্যবহার খুব ভালো লেগেছে। যে তোমাদের দাদাভাইয়ের সমস্ত কিছু কম এখানে করছিলাম আমরা দুপুরের লাঞ্চ, মা সবাইকে খেতে দিয়ে দিয়েছিল। আমরা আছি মামা বাড়ি, মামার মেয়ের জন্মদিন আছে, ছোট্ট বুনুর জন্মদিন। তো এই যে আমরা এখন যাচ্ছি, সময় যে রেডি হয়ে গেছে। আরে এই দেখো, এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত মিনিট আমাকে ভেঙাচ্ছিল যে আমি ক্যামেরাটা ঘুরালাম, সে এখন ফোনের দিকে মনোযোগ। নকশা নকশা সব নকশা, যে আজকে কিরকম মানুষ মানুষ লাগছে না, মানুষ করে নিয়ে এসেছি আজকে, মানুষ করতে নিয়ে গেছিলাম। ছিল কেক কাটিং করবো, আর এখানে যখন কেক কাটিং হচ্ছিলো তখনও কিন্তু আমি গিয়ে পৌঁছাইনি, তখন সময় ক্যামেরাটা করেছিল। আর ওই দেখো বার্থডে গেল, ওই যে বসে আছে হাওয়া দিচ্ছে, ও এখনো অনেক ছোট, সবেমাত্র ওর 1 বছর বয়স, ও না এখনো কিছুই বুঝতে পারছে না যে ওর আজকে কি হচ্ছে। তারপর সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে আমরা চলে গেছি একটু ফটো টটো তুলে, এই যে খেতে বসে পড়েছি। আর আমরা সবাই মিলে কিন্তু একটা টেবিলেই বসেছিলাম, আমরা প্রায় 7 জন মতন, 7 জন মতন আমরা একটা টেবিলেই বসেছিলাম, 7 জন না সরি 6 জন ছিলাম। আর টোটন আমাদের টেবিলে বসতে পারেনি, তার টোটনকে না আমরা ওই জন্য ভিডিও কল করেছিলাম। আমরা সবাই মিলে টোটনকে খুব মিস করছিলাম খাওয়ার সময়, সেই জন্য টোটনকে ভিডিও কল করেছিলাম। আর ও আমাদেরকে দেখাচ্ছিল, আমরা ওকে দেখাচ্ছিলাম। এটা না পরের দিনের ভিডিও, সেদিন আর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এটা 2 দিনের ভিডিও একসাথে নেওয়া হয়েছে। এখন হচ্ছে এদিকে দুপুরে রান্না বান্না চলে এসেছে। আর এই যে দেবজানি শুয়ে পড়েছে, ও কাদার মধ্যে পড়ে গেছিল, তাই ওর লেগেছে, তাই ও শুয়ে পড়েছে। ওরা বৃষ্টি মাথায় করে নিয়ে এসো, ওই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে ওরা এখন লাঞ্চ করবে আমাদের বাড়িতে, লাঞ্চ করে তারপরে যাবে হচ্ছে খেলা দেখতে। আমাদের এখানে খেলা হচ্ছে, আজকে আরো অনেক গেস্ট আসবে আমাদের বাড়িতে দুপুরে লাঞ্চ করার জন্য। এই যে একজন এসছে, এখন বাজে রাত 11টা। আর এখন দেখো বেডিং পত্র গোছানো হবে, কারণ কালকে আমরা যাচ্ছি ঘুরতে পুরি। এই যে সব এদিকে সব পাতানো, সব এখন সব হবে গোছানো। 11টা বেজে গেছে, আমি সব বের করে রাখলাম, এবার এইগুলো হচ্ছে মনু গোছাবে সব ঢোকাবে। সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, তো এখন হচ্ছে শুয়ে পড়বো। এখন অলরেডি বেজে গেছে 12:15, আর বেশি বকবক করবো না। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।